হ্যালো फ्रेंड्स অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমিন আজ মুস অবশেষে আজ থেকেই সারা রাজ্য জুড়ে সকল রাজ্যবাসীর জন্য বেরিয়ে এসেছে তিন তিনটি বিশাল বড় আপডেট যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গেই থেকে থাকেন তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য তাই আপনাদের সকলের কাছেই একটা রিকোয়েস্ট ভিডিওটিকে মোটো স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোটমতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন সাথে সাথে জনসার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সকলের কাছেই পৌঁছে দেবেন এবং একটা লাইকও করবেন কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের অনেকটা উৎসাহিত করে আগামীতে লেট

দিকে রাজ্য নামিদামি পত্রিকা বর্তমান যেখানে বলা হচ্ছে ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় বুলবুল সোনিরবীতে ঝড় বৃষ্টির আশঙ্কা বেশ কিছুদিন ধরে বুলবুল নামের এই সাইক্লোনটির খবর পাওয়া যাচ্ছিল অবশেষে আজ অভিমুখ পরিবর্তন করে পশ্চিমবঙ্গের দিকেও ধেয়ে আসছে এমনই একটি রিপোর্ট পশ্চিমবঙ্গের সকল নামিদামি প্রতিবেদন এবং চ্যানেলগুলিতে উঠেছেছে আজকে থাকবে এই ঘূর্ণি ঝড়নি আলোচনা কোথায় হতে পারে এবং কখন থেকে হতে পারে এবং কতটা ক্ষতিগ্রস্ত করতে করতে পারে পশ্চিমবঙ্গকে বা পশ্চিমবঙ্গের কোন দিক থেকে আসতে পারে যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই আপডেটটি জেনে সতর্ক হওয়া আপনার জন্য একান্তই প্রয়োজন নিউজ রিপোর্ট মোতাবেক চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি বাড়াবে ঘূর্ণিঝড় বুলবুল আটই নভেম্বর ওড়িশা উপকূলে থাকলেও নয় তারিখে ঢুকে পড়বে বঙ্গে যার জেরে আশি থেকে পঁচাশি কিলোমিটার বেগে ঝড় হবে উপকূলে জেলাগুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের আশঙ্কা কালো মেঘ না আলিপুর আবহাওয়া অফিস বলছে বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে রয়েছে বুলবুল তবে সমুদ্র থেকে জলীয় বাস্প সংগ্রহ করে আগামী চব্বিশ ঘন্টায় আরো শক্তি বাড়বে এই ঝড় আগামী দুদিন এই ঝড়ের ওড়িশা উপকূলের কাছে থাকবে সেখান থেকে নয় ও দশই নভেম্বর পশ্চিমবঙ্গের উপকূলে ঢুকে পড়বে এই ঘূর্ণিঝড় ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এমন পূর্বাভাস পাওয়ার পর পশ্চিমবঙ্গের নয় নভেম্বর এবং দশই নভেম্বর পর্যটকদের সমুদ্র নামতে মানা করা হয়েছে এবং উপকূলে ঘূর্ণিঝড়ের কারণে নয় তারিখ দুই চব্বিশ পূর্ব মেদিনাপুর ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া এদিনই পশ্চিমবঙ্গের হাওড়া হুগলি মেদিনাপুর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে এবং উপকূলের আট জেলাগুলিতে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হবে এমনই পূর্বাভাস জারি করা হয়েছে তবে রাজ্যের একটি নামি বর্তমান পত্রিকা যেখানে বলা হচ্ছে আসছে ঘূর্ণিঝড় বুলবুল পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব অংশে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরেই শক্তি বাড়িয়েছে এই ঘূর্ণিঝড় বুলবুল তবে এই ঘূর্ণিঝড় বুলবুল অভিমুখ ওড়িশা ও অন্ধ উপকূলের দিকে হতে পারে তা প্রথম থেকেই মনে করা হচ্ছিল তবে তা প্রবল শক্তিতে পশ্চিমবঙ্গ ওড়িশা এবং বাংলাদেশের দিকে ধেয়ে আসছে সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা যার প্রভাবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে সবকটি জেলায় আকাশ থাকবে মেঘলা এবং পূর্বাভাস অনুযায়ী সবকিছু চললে শনিবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এবং রবিবারও তা চলবে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর পুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আগাম সতর্কতাও জারি করা হয়েছে তবে উপকূলবর্তীর এই তিন জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ভারতীয় मौसम ভবনের রিপোর্ট অনুপাতে প্রথমের দিকে মনে করা হচ্ছিল কোনো সম্ভাবনাই থাকবে না এই বুলবুলের রেস পশ্চিমবঙ্গে তবে পরে সেটা প্রচুর শক্তি প্রয়োগ করে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে মৌসম ভবনের রিপোর্ট অনুপাতে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং পশ্চিমবঙ্গের জন্য আগাম সতর্ক বার্তাও জারি করা হয়েছে আজ শুক্রবার থেকেই সম্ভাবনা রয়েছে তবে আগামী কাল শনিবার এবং রবিবার ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো ফ্রেন্ডস এই ছিল ভারতীয় মৌসম ভবনের তরফ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা যা বিভিন্ন নামি দামি পত্রিকাগুলিতে উঠে এসেছে ঘূর্ণিঝড় বুলবুলকে নিয়ে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আগাম সতর্ক বার্তাটি আপনাদের সামনে উপস্থাপন করা তাই আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সকলে মিলি সাবধানতা অবলম্বন করতে পারে এবং আমাদের সাথে থেকে এমনই প্রত্যহ লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং